আজ সুপ্রিম কোর্টে একটি খুবই গুরুত্বপূর্ণ কেসের রায়দান হয়েছে, অর্থাৎ বিএড বনাম ডিএলএড মামলার আরও একটি নতুন দিক কিন্তু আজকে প্রকাশিত হলো সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী। সেই ব্যাপারটি আজকে এখানে আলোচনা করব। বিএড বনাম ডিএলএড ক্ল্যারিফিকেশন একটি মামলা সুপ্রিম কোর্টে দায়ের করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে ইন সার্ভিস প্রাইমারি টিচার যারা বিএড করে চাকরিতে যুক্ত হয়েছেন তাদের ভবিষ্যৎ কী বা তাদের পরবর্তীকালে তাদের কী হবে, সেই বিষয়ে কিন্তু এই আজকের গুরুত্বপূর্ণ রায়দানটা রয়েছে। তো কী সেটা আলোচনা করবো, এবং তার পাশাপাশি বিশেষ করে যারা 2022 প্রাইমারি টেট পাস করে রেখেছো এবং যাদের বিএড রয়েছে তাদেরও ভবিষ্যতে কী হতে চলেছে সেটারও কিন্তু একটা আভাস পাওয়া যেতে পারে। কারণ 2022 প্রাইমারি টেটের পাশ করা ক্যান্ডিডেটদের পরবর্তী রিক্রুটমেন্টের জন্য কোনো নোটিফিকেশন এখনও পর্যন্ত প্রকাশ হয়নি, বা পর্ষদের পক্ষ থেকে এটাও জানানো হয়নি যারা টেট পাস করেছো কিন্তু বিএড করা আছে তাদের পরবর্তীকালে ডিএলএড করলে তাদের সেই টেট পাস সার্টিফিকেটটা ভ্যালিড হবে কি না, বা তারা পরবর্তীকালে ডিএলএড কমপ্লিট করার পর সেই টেট পাস সার্টিফিকেটটা নিয়ে প্রাথমিক রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে কি না, সেই বিষয়ে নোটিশ কিন্তু দেয়নি। কিন্তু এই রায়দানটাতে একটা কিন্তু বিশেষ দিক উঠে আসতে পারে সেটা নিয়ে সম্ভাবনা রয়েছে, এবং পরবর্তী প্রাইমারি টেট নিয়োগের সব রকমের আপডেটের জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এখানে আমরা প্রাইমারি টেটের সমস্ত রকমের আপডেট টাইম টু টাইম কিন্তু দিয়ে থাকি। আজকে বলছে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলার রায়দান সামনে এসেছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। বিএড বনাম বা বিএড করা প্রাথমিক চাকরি প্রার্থীদের প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করলো সুপ্রিম কোর্ট। এখানে একটা ডেটকে আমি লাল কালি দিয়ে রেখেছি তোমাদের প্রত্যেকের দেখার সুবিধার জন্যে, ঠিক আছে? কি বলছে, আজ সুপ্রিম কোর্টে বিএড বনাম ডিএলএডের একটি ক্ল্যারিফিকেশন মামলা ছিল। বিষয়টা প্রথমেই বললাম যে যারা ইন সার্ভিস টিচার রয়েছেন প্রাইমারিতে যারা শিক্ষকতা করছেন কিন্তু বিএড যোগ্যতা যারা চাকরি পেয়েছেন তাদের কী হবে, তো সেই মামলার শুনানিতে আজকে জানানো হয়েছে যে 11/8/2023 এই বিশেষ তারিখটার আগে নিয়োগপ্রাপ্ত সমস্ত বিএড প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের চাকরি বহাল থাকবে। অর্থাৎ এটা কোন ডেট, এটা হচ্ছে সেই ডেট যেই ডেটে সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে বিএডরা প্রাথমিকের জন্য কিন্তু এলিজিবল নয়, ঠিক আছে? এবার যারা তখন বিএড দেখিয়ে চাকরি পেয়েছে এবং ব্রিজ কোর্স করেনি তাদেরকে পরবর্তীকালে কোনো প্রসিজিয়ারের মধ্যে দিয়ে ব্রিজ কোর্স করিয়ে নিতে হবে, কিন্তু 11/8/2023 এই তারিখের পরবর্তীকালে যদি কেউ প্রাথমিক হিসাবে প্রাথমিক শিক্ষক হিসাবে নিয়োগ পেয়ে থাকেন বিএড ক্যান্ডিডেট তাদের কিন্তু চাকরি বাতিল হবে। কিন্তু 11/8/2023 আগে যাদের রিক্রুটমেন্ট হয়েছে তাদের কিন্তু কোনো চাকরি বাতিল হচ্ছে না, তাদের চাকরি কিন্তু বহাল থাকছে। এবার আসছে 2022 ডেটের কথা, সেই বিষয়ে এখনও নোটিশ দেয়নি, সেই নোটিশটা দিলেই আমরা আপডেট দেবো, ঠিক আছে? সেই বিষয়ে দেখা যাক এখন কী বলতে চাইছে। সেখানেও যদি বলতে পারে যে 2022 ডেটে যারা বিএড পাস করে রেখেছে তাদেরকে পরবর্তীকালে ডিএলএড করে রাখলে তাদেরকে নিয়োগের সুযোগ দেওয়া হবে, সেই বিষয়ে একটা সম্ভাবনা উঠে আসতে পারে, সেই বিষয়টা জানিয়ে রাখছি। নোটিশ আসলেই তোমাদেরকে আপডেট দিয়ে জানিয়ে রাখবো, ঠিক আছে? আর কারো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।